প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমি কিছু সাজেশন নিয়ে এসেছি। সাজেশন হলো, তোমার ইংরেজি পরীক্ষা, অনেকে ইংরেজি পরীক্ষাকে ভয় করো বা ইংরেজি নিয়ে চিন্তিত আছো, তাদের জন্য আমি কিছু সাজেশন দিতে চাই সেই চিন্তা দূর করার জন্য। ইংলিশ তোমাকে দুইটি পেপার পরীক্ষা দিতে হবে, একদিনে নয়, দুই দিনে পরীক্ষা দিবা। কিন্তু এই পরীক্ষাগুলো প্রথম দিন দেবা, প্রথম পেপার পেপার ওয়ান, ফার্স্ট পেপার, সেখানে তোমাকে 11টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। 11টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রথম দিকে থাকবে রিডিং টেস্ট, তুমি কতটা ভালো পড়তে পারো, তোমার অ্যাবিলিটি অফ রিডিং কতটুকু, সেটা জাজ করা হবে। সেভাবে সেটা জাজ করার জন্য তোমাকে কতগুলো কোশ্চেন করা হবে। এক নম্বর কোশ্চেনে থাকবে এ অ্যান্ড বি পার্ট, একটা প্যারাগ্রাফ বা একটা টেক্সট দেওয়া থাকবে, সেটাকে পড়ে তোমাকে চুজ দ্য কারেক্ট আনসার, সে মানে তোমাকে যেটা যেটা করতে হবে মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার করতে হবে। এবং কোশ্চেন নাম্বার বি পার্টে আছে 5টা কোশ্চেন, শর্ট কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন। এই কোশ্চেনগুলো টেক্সট থেকেই করা হবে, তোমাকে ওই ওর ভিত্তিতে তোমাকে আনসার করতে হবে। ইউ হ্যাভ টু রাইট কেয়ারফুলি অ্যান্ড বি কেয়ারফুল টু রাইট দ্য কারেক্ট সেন্টেন্সেস। ওকে, কোশ্চেন নাম্বার টু, তোমাকে লিখতে হবে দেয়াল বি প্যাসেজ, একটা প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই প্যাসেজ ভালো করে পড়ার পরে তোমাকে কতগুলো কমপ্লিট করতে হবে। টেবিল, একটা টেবিল সাজিয়ে দিবে, ওই টেবিলের মধ্যে কিছু কিছু অংশ মিসিং থাকবে, সেই মিসিং অংশ তোমাকে পূর্ণ করতে হবে। অথবা ইন ইটস অল্টারনেটিভ, তোমাকে একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে। ফ্লো চার্ট সবচেয়ে সহজ, একটা পয়েন্ট দেওয়া থাকবে, বাকি আরও 5টা পয়েন্ট, তোমাকে ওই রকম করে আরও 5টা পয়েন্ট লিখতে হবে। তোমার কোনো সেন্টেন্স লিখতে হবে না, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এবং কোশ্চেন নাম্বার থ্রিতে আছে দেয়াল বি অ্যানাদার টেক্সট, অনেকগুলো টেক্সট, তোমরা বুঝে দেখো একটার পর একটা টেক্সট দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারাগ্রাফ দিয়ে যাচ্ছে, তুমি কতটা বুঝে পড়ে বুঝতে পারো সেটাকে সামারি করতে হবে। কোশ্চেন নাম্বার থ্রিতে তোমাকে ওই টেক্সট পড়ে সামারি করতে হবে। কোশ্চেন নাম্বার ফোর, দেয়ার বি ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওখানে টেক্সট থাকবে, টেক্সটের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেই ব্ল্যাঙ্কস তোমাকে পূর্ণ করতে হবে। প্রথমটা করতে হবে, বক্সের ভিতর কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ওই সুইটেবল ওয়ার্ড ওই বক্স থেকে নিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কোশ্চেন নাম্বার ফাইভে ইউ উইল হ্যাভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যানাদার পার্ট, সেই পার্টের মধ্যে থাকবে একটা প্যারাগ্রাফ, তোমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা নিজের থেকে করতে হবে। প্রথমটা তোমাকে সহযোগিতা করা হয়েছে, আর দ্বিতীয়টা তোমার নিজের কী আইডিয়া সেখান থেকে করতে হবে। এবার কোশ্চেন নাম্বার সিক্স হলো রিডিংয়ের সর্বশেষ কোশ্চেন, কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, জাম্বল সেন্টেন্স, অ্যারাউন্ড 10 সেন্টেন্স দেওয়া থাকবে, এটাকে সুন্দর করে বুঝিয়ে সুন্দর করে তোমাকে অর্গানাইজ করে একটার পর একটা সাজিয়ে 10টা সেন্টেন্স লিখবা। ইটস ওকে, কোশ্চেন নাম্বার রিডিং টেস্ট ইজ ওভার, নাও লেট আস গো ফর রাইটিং টেস্ট। তোমাকে লিখা, তুমি কত লিখতে পারো, হাউ নাইসলি ক্যান রাইট, তোমাকে সেটা জাজ করবে। একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে কতগুলো সেন্টেন্স লাগে, সেই সেন্টেন্সগুলো পরীক্ষার্থী কতগুলো কোশ্চেনের আনসার করে ওই প্যারাগ্রাফটা কমপ্লিট করবে, দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ আই থিঙ্ক। তারপরে কোশ্চেন নাম্বার এইট, একটা স্টোরি লিখতে হবে, তুমি লিখতে পারো কীরকম স্টোরি, কীভাবে লিখতে পারো স্টোরি, একটা আইডিয়া দেওয়া থাকলো, কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকলো, তারপরে সেন্টেন্সগুলো কী হবে তোমাকে সেটা লিখতে হবে। এরপরে লেটার রাইটিং, তুমি চিঠি লিখতে পারো কিনা, একটা চিঠি, বন্ধুর কাছে চিঠি, বাবার কাছে চিঠি, এই চিঠিগুলো তুমি সুন্দর করে লিখতে পারো কিনা সেটা জাজ করা হবে। চিঠি তোমরা অবশ্যই স্কুলে কলেজে পড়েছো, এই সেই অনুযায়ী তোমাকে প্রস্তুতি নিতে হবে কীভাবে সুন্দর করে লেটার লেখা যায়। সবাই তো লেটার লেখে, কিন্তু সবাই তো ফুল মার্ক পায় না, ভালো মার্ক পায় না, কীভাবে সুন্দর করে লিখতে হবে, কীভাবে ভালো মার্ক পেতে হবে, একটু প্রস্তুতি নিলে তুমি ইউ ক্যান রাইট ভেরি নাইস লেটার। ওকে, নেক্সট ইজ প্যারাগ্রাফ, গ্রাফ রাইটিং, একটা গ্রাফ দেওয়া থাকবে। আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে, প্রত্যহিক জীবনে গ্রাফ দেখা যায়, গ্রাফটা এমন একটা জিনিস প্রকাশ করে অতি অল্প সময়ের মধ্যে অতি সহজে অনেক বিষয়কে বোঝানো যায়। তুমি ওই বিষয়টা, গ্রাফটাকে অ্যানালাইজ করতে পারো কি না, গ্রাফটাকে বিশ্লেষণ করতে পারো কি না, এরকম টেস্ট করা হবে তোমাকে। তো কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে গ্রাফে কী আছে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে, এবং কারেক্ট সেন্টেন্স মনে রাখবা। কোশ্চেন নাম্বার 11, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, একটা আরেকটা টেক্সট দেওয়া থাকবে, সেই টেক্সটটা ভালো করে পড়ে ওর মূল কথা, সেটাকে হয় তুমি কবিতা থাকবে, না হলে একটা প্রবন্ধ থাকবে, বা কোনো একটা প্রবন্ধের অংশ থাকবে, সেটাকে পড়ে তার থিম, মূল কথাটা তোমাকে লিখতে হবে। এই হলো তোমার ফার্স্ট পেপারের প্রিপারেশন। ডিয়ার শিক্ষার্থী, তোমরা এইটি ভালো করে বুঝো, ভালো করে পড়ো। আমরা অন দ্য নেক্সট ক্লাস উইল গো ইন ডিটেলস অফ দিস পেপার, আমরা প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে আমরা ডিসকাস করবো।
ততদিন পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। গেট প্রিপারেশন ফর দ্য নেক্সট ক্লাস। বাই।